প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা গত ক্লাসে অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির ধারণা সম্পর্কে আলোচনা করেছি। তারপরও আজকে আমরা অর্থনীতির কিছু সংজ্ঞা আলোচনা করব। এছাড়াও দুষ্প্রাপ্যতা, অসীম অভাব এবং সীমিত সম্পদ এবং এর নির্বাচন সমস্যাটা নিয়ে আমরা আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি দেখার আগে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, কোথাও বুঝতে সমস্যা হলে নোট করে নেবে, পরবর্তীতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখে নিই, যেহেতু আমরা গত ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরও এই ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যে জিনিসগুলো বুঝতে সমস্যা হয় বা গত ক্লাসে বুঝতে পারোনি, তোমরা এই সংজ্ঞাটি মানে অর্থনীতির সংজ্ঞাটি এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। অর্থনীতি কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে, সে সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে ধারণা দেওয়া আছে। তো তোমরা সেটি সুন্দরভাবে এখান থেকে নোট করে নিতে পারবে। তারপরে আমরা চলে যাব অধ্যাপক মার্শালের যে সংজ্ঞাটি আছে সেটি বহুল আলোচিত। তিনি বলেছেন, আমাদের জীবনের বা অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যগুলিকে পরিচালনা করে। অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা ঘুম থেকে উঠার পরে বা ঘুমানোর আগ পর্যন্ত আমরা যে কার্যগুলিগুলি পরিচালনা করি বা যে কাজগুলি করে থাকি, সব কাজই নাকি অর্থনীতির অন্তর্ভুক্ত। তো এই সংজ্ঞাটিও আমরা জেনে নিলাম, আর তোমরাও এই সংজ্ঞাটি নোট করে নেবে। আবার রবিনসনের একটি সংজ্ঞা তোমাদেরকে বলছি। তিনি বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে, মানুষের মানবীয় গুণাবলী আচরণগুলো বিশ্লেষণ করে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আমাদের মধ্যে যে অসীম অভাবগুলো আছে, সে অভাব এবং সীমিত সম্পদ ও দুষ্প্রাপ্য সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, তিনি এই জিনিসগুলোই এখানে দেখানোর চেষ্টা করেছে। তো আমরা প্রথমে জেনে নিই অভাব কি। আমরা জানি যে জীবন ধারণের জন্য প্রয়োজন আছে অথচ হাতের কাছে নেই, এমন দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকেই অর্থনীতিতে অভাব বলে। অর্থাৎ আমার যে জিনিসটা প্রয়োজন সেটাই হচ্ছে আমার অভাব। সাধারণত অভাবকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রয়োজনীয় অভাব, দুই হচ্ছে আরামদায়ক অভাব, তিন হচ্ছে বিলাসজাত অভাব, চার হচ্ছে জীবন ধারণের জন্য অভাব, পাঁচ হচ্ছে দক্ষতার অভাব, ছয় হচ্ছে অভ্যাসগত অভাব। তো আমরা এই অভাবগুলো নোট করে নেব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অসীম অভাব। একটি অভাব পূরণ করার সাথে সাথেই আরও অনেক অভাব দেখা দিলেই আমরা এটাকে অসীম অভাব বলে থাকি। এর অর্থ হচ্ছে যে অভাবের কোনো শেষ নেই, সেই অভাবই হচ্ছে অসীম অভাব। তারপরে আমরা জানব সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ। প্রথমে আমরা জেনে নিই দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কি? আমরা সাধারণত দুষ্প্রাপ্যতা বলতে এটাই বুঝবো যে সম্পদের স্বল্পতাকেই দুষ্প্রাপ্যতা বলে। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কম হলে তাকে দুষ্প্রাপ্য বলে। আবার আরেকটি আছে দুষ্প্রাপ্য সম্পদ। মানুষের অভাব অসীম হলেও সম্পদ সীমিত, সম্পদের যোগান চাহিদার তুলনায় সীমিত বা কম বলেই অর্থনীতিতে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়। তাই বাস্তব ক্ষেত্রে অভাব পূরণযোগ্য সম্পদ দুষ্প্রাপ্য। অর্থাৎ যে অভাবগুলো পূরণ করার সম্ভব সেই অভাবগুলো হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ বা সম্পদ দুষ্প্রাপ্য। তারপরে হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আমরা আবারও একটু দেখে নিচ্ছি সীমিত সম্পদের বিকল্প ব্যবহার সেই জিনিসটা কি। যে আমাদের সম্পদের যে বিকল্প ব্যবহার আছে, অর্থাৎ একটি অভাব পূরণের সম্পদের ব্যবহারের পরিবর্তে অন্য একটি অভাব পূরণের সম্পদ ব্যবহার করা গেলে তাকে আমরা সম্পদের বিকল্প ব্যবহার বলি। আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, তাই অসীম অভাব পূরণের জন্যই সম্পদের সর্বোত্তম বিকল্প ব্যবহার করা উচিত। তারপরে আমরা দেখে নিই নির্বাচন। নির্বাচনটা কি? আবার আমাদের আগেই বলে নিচ্ছি, আমাদের অভাব অসীম কিন্তু আমাদের যে সম্পদ আছে সেটা খুবই সামান্য বা সীমিত। এই অসীম অভাবের মধ্যে সবচেয়ে যে অভাবটি আমার পূরণ করা বেশি জরুরি
সেই অভাবটি নির্বাচন করাটাই হচ্ছে বা পছন্দ করাই হচ্ছে বা বাছাই করাই হচ্ছে নির্বাচন। অর্থাৎ আমার অনেকগুলো সমস্যা বা আমার দেখা গেছে যে এই মুহূর্তে 5টি বই দরকার বা 2টি বই দরকার, তার মধ্যে কোন বইটি বইটি বেশি দরকার সেটি বাছাই করাই হচ্ছে কি নির্বাচন। এখানে নির্বাচনকে দুই ভাগে দেখানো হয়েছে, একটি হচ্ছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, দুই হচ্ছে সম্পদের বিকল্প বা দক্ষ ব্যবহার। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই গ্যাস শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, গ্যাস শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার হয়, আবার এই গ্যাস বিভিন্ন যানবাহনে জ্বালানি হিসাবেও ব্যবহার হয়। যদি গ্যাসের সংকট থাকে তাহলে গ্যাস শিল্পে ব্যবহার হবে নাকি যানবাহনে ব্যবহার হবে তা নির্বাচন করতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যদি গ্যাসের সংকট দেখা দেয়, অতিমাত্রায় গ্যাসের সংকট দেখা দেয়, তখন সেটি কি আমরা শিল্পে ব্যবহার করব নাকি সেটিকে আমরা যানবাহনে ব্যবহার করব, এটি বাছাই করাই হচ্ছে নির্বাচন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তারপরে দেখতে পাচ্ছ সীমিত সম্পদ এবং অভাব অসীম হওয়ার কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটির উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিম্নে দেখানো হলো। এখানে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। এর অর্থ হচ্ছে এরকম যে আমরা যাই উৎপাদন করি না কেন সেটি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এখন আমাদের অভাব পূরণ করার জন্য আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোন জিনিসটি উৎপাদন করব বা কোন জিনিসটিকে আমরা ছেড়ে দেব। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমরা ধরে নিলাম 2টি পণ্য, একটি হচ্ছে চাউল আর একটি হচ্ছে গম। এখন এই 2টি পণ্যের মধ্যে আমাদেরকে যে জিনিসটি বেশি প্রয়োজন সেই জিনিসটিকে উৎপাদন করতে গেলে আমাকে অন্য আরেকটি জিনিস ছেড়ে দিতে হবে, তবে আমার উৎপাদন কিন্তু ঠিক এই এ থেকে বি বিন্দুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এজন্য আমাদের বলা হয় যে আমাদের যে উৎপাদনটা ঠিকই থাকবে কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে যে আমি কোন জিনিসটাকেই বেশি উৎপাদন করব, কোন জিনিসটা কম উৎপাদন করব। আমি পরবর্তী ক্লাসে এটি নিয়ে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে আমরা এটিকে একটু অন্যভাবে দেখি, দৈনন্দিন জীবনে মানুষের অভাব যেমন অসীম তেমনি অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত, তাই অসীম অভাব পূরণের উদ্দেশ্যেই দুষ্প্রাপ্য সম্পদ নিয়োগ বিন্যাসের জন্য অভাব গুরুত্ব অনুসারে বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন সমস্যাটির উদ্ভব হয়। অর্থাৎ আমরা এই সম্ভাবনা রেখাটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে নির্বাচনটিকে ভালোভাবে বোঝানোর জন্য। এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে পরবর্তী ক্লাসে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা চলে যাব মূল্যায়নে। এখানে তোমাদেরকে একটি বহুমুখী প্রশ্ন কয়েকটি বহুমুখী প্রশ্ন তোমাদেরকে দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করব। প্রথমে দেওয়া হচ্ছে অধ্যাপক এল রবিনসনের অর্থনীতির সংজ্ঞা বিশ্লেষণ করলে মানবীয় কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়, তোমরা এইটি তোমাদের পড়া থাকবে। তারপরে হচ্ছে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বলতে কী বোঝো, এটি তোমাদের কিন্তু মূল্যায়ন থাকবে, বাড়ির কাজ থাকবে। তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, না হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে তোমাদের আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ যেটি থাকবে সেটি হচ্ছে অর্থনীতি কাকে বলে। আমি কিন্তু অর্থনীতি সম্পর্কে আমার আগের আরেকটি ভিডিওতেও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সেখান থেকে ভালোভাবে সেটি দেখে নেবে। তারপরে সম্পদ বলতে আমরা কী বুঝি বা সম্পদ বলতে কী বোঝায়, 3 নম্বরে আছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কী বোঝায়, সীমিত সম্পদ এবং অভাব অসীম হওয়ার কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাও। আমি যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখাটি তোমাদেরকে এখনও ভালোভাবে বুঝিয়ে দিতে পারিনি বা বুঝিয়ে দিইনি, তোমরা তারপর বই দেখে সেটিকে অঙ্কন করার চেষ্টা করবে যাতে করে পরবর্তী ক্লাসে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর তোমরা রীতিমতো পড়ালেখা করবে আর তোমাদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।